লিটা, আয়ান কি মাছ পছন্দ করে? হ্যাঁ, সে মাছ পছন্দ করে। আর মাছের ডিম? মাছের ডিম তো আরো পছন্দ করে, কিন্তু ইলিশ মাছের ডিম হলে তো কথাই নেই। ওটা বেশি কে আমি মাছের ডিমে একটা রোল বানাবো আয়ান তোমার জন্য। ও ওয়াও, এটা কি ইলিশ মাছের ডিম? আমি ইলিশ মাছের ডিম পাইনি, কিন্তু রুই মাছের ডিম পেয়েছি। ওটা খেতে খুব মজা। সেটাও খুব মজা। হ্যাঁ, তুমি খেয়ে দেখো। ঠিক আছে, তাহলে আমি যেটা করব এখন, একটা পুর বানিয়ে নেব। তার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। দেখে নেব তাহলে মাছের ডিমের রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মাছের ডিমের রোল তৈরি করতে যে যে উপকরণ লাগছে: রুই মাছের ডিম, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লবণ, ডিম, গোলানো আটা, তেল। এবং রোল তৈরি করার জন্য ময়দা, লবণ ও পানি দিয়ে তৈরি রুটি। তো লিটা, আমার যা যা লাগছে, মাছের ডিম, রুই মাছের ডিমটা নিয়েছি আমি, লবণ, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, কাঁচামরিচের কুচি, তারপর লাল মরিচের গুঁড়ো, একটু আটা গুলিয়ে নিয়েছি আমি, আর হচ্ছে ধনে গুঁড়ো লাগছে, আর দুটো ডিম আমি রেখেছি এখানে এটাকে একেবারে গড়িয়ে নেওয়ার জন্য। আচ্ছা, আর সাথে আছে পেঁয়াজ কুচি। আমি কিন্তু একটা পুর তৈরি করে নিয়েছি মাছের ডিমের আগে থেকেই, তাই না? সব কিছু দিয়ে প্রথমে আমি যেটা করেছি সেটা হলো প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। তারপর যেটা করলাম, সব গুঁড়ো মশলাগুলো আছে, যেমন ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর ডিমটা দিলাম, লবণ দিলাম, তারপর যেটা করলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি। আচ্ছা, আর এখানে কিছু রুটি আমি বানিয়ে রেখেছি, এগুলো দিয়ে আমি এখন রোল বানিয়ে নেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি বললে এখানে রুই মাছের ডিম নিয়েছো, আমরা কি চাইলে অন্য যে বড় মাছ আছে যে কোনো মাছের ডিম নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাই। আচ্ছা, মাছ কিন্তু খুব ভালো, সেই সাথে আবার মাছের ডিম। এখন আমি যেটা করব সেটা হলো প্রথমে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, সাথে দেব একটু করে লবণ। সব রান্নায় দেখো আমরা লবণটা ব্যবহার করি, কিন্তু আয়ান আর আমার একটা মজার একটা অভিজ্ঞতা হয়েছে, যে আমরা দুজন মিলে কথা বলতে বলতে হাসতে হাসতে আমরা ওই দিন গার্লিক ব্রেড বানাচ্ছিলাম, তো সব কিছুই দিয়েছি, দেওয়ার পর বেক করতে দিয়ে আবার আমরা হাহাহি করছি দুজন মিলে। যখন হয়ে গেল এবং খেতে গেলাম দুজনই, তো সে আমার দিকে তাকিয়ে একটা কথা বলেছিল। বাবা কি বলেছিল? বলেছিলাম যে কিছু একটা মিসিং আছে। হ্যাঁ, কিছু একটা মিসিং আছে, সেটা হলো আমরা লবণ দিতে ভুলে গিয়েছিলাম। ও, আমি এভাবে রুটিটাকে দুই দিক থেকে ভাঁজ দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। একটু করে আমি আটা গুলে নিয়েছি, ওটা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেবো। আচ্ছা, রান্না শেখার শুরু কখন লিটা? ছোটবেলায় বিকেলের যে নাস্তার আইটেমগুলো সেগুলো বেশিরভাগ সময় আমিই করে দিতাম। সেই থেকে, আর তারপরে যখন আমি বিয়ের পরে দেখলাম যে আমি বিশাল বড় একটা ফ্যামিলি পেয়েছি, অনেক মানুষের অনেক রকম রুচি, ওই যে রান্নাগুলো করতে করতে, এবং তখন থেকেই না বলতো ছোট ছোট জিনিস হয়তো বা বানিয়ে দিলে দেখা যেত আপুরা ভাইয়ারা খাচ্ছে, কিংবা ছোট যারা আছে তারা বলতো যে এটা মজা হয়েছে তুমি আবার করো, কিংবা ফোন করে বলে দিত যে আমি এটা খেতে চাই। ওইটা আসলে না অনেক বড় অনুপ্রেরণা আমার জন্য, যে ওরা ভালো বলছে কিংবা ওদের ভালো লাগছে, তার মানে হয়তো বা আমি এটা ভালো মতো পাচ্ছি। আবার কোনোটা নিয়ে যদি বলতো যে না আজকে যেন কেমন হলো, তখন আবার ওটা কীভাবে আরেকটু স্বাদ বাড়ানো যায়, কী দিলে হয়তো বা তার আরও ভালো লাগবে, এই যে এগুলো নিয়ে টুকটাক কাজ করতে করতেই দেখা গেছে যে আমি রাঁধুনি হয়ে গেছি। হ্যাঁ, তুমি যে এত ভালো রান্না করো, সবাই যে খুব প্রশংসা করে, তোমার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে, কারণ আসলে মানুষ বলে না যে মন জয় করতে হলে আগে পেট জয় করতে হয়। সেই আচ্ছা লিটা, তুমি আলাদা করে কি বানাও যেটা সবাই একটু দেখে একটু অন্যরকম রান্না? আচ্ছা, ডাল চালের সাথে বিভিন্ন রকমের সবজি, সেই সাথে হয়তোবা মুরগির মাংস, এগুলো সব একসাথে করে নরম খিচুড়ি যেটা আমরা বলি, শিশুদের জন্য যেটা সহজ পাচ্য খুব, সেই খাবারটা দেখা যায় আমি বড়দের মতো করে একটু ঝাল দিয়ে, হ্যাঁ একটু মশলা দিয়ে বড়দের জন্য ওইটা করে দিই। তুমি কি এটা শ্যালো ফ্রাই করছো না ডিপ ফ্রাই করছো? পুরোপুরি ডিপ ফ্রাই না। আচ্ছা, মোটামুটি তেল দিয়ে করছি। লিটা, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কারণ পুরটা তো আমি তৈরি করে রেখেছিলাম, এখন জাস্ট রুটিটা আমরা ভাজলাম। আচ্ছা দেখি তো তুমি কেমন করে রংটা এনেছো, কারণ অনেকে দেখে বলো একটু বেশি লাল করে ফেলে, অনেকে একটু
বাদামি রাখে। বাহ, চমৎকার একটা, উফ, আমি কি যে সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি। খুব সুন্দর হয়েছে খালাম। সুন্দর হতেই হবে, তোমার জন্য বানিয়েছি। দেখে নেব তাহলে কিভাবে তৈরি করতে হবে মাছের ডিমের রোল। মাছের ডিমের রোল তৈরি করতে ময়দা, লবণ এবং পানি দিয়ে তৈরি করা রুটির মধ্যে সমস্ত মশলা দিয়ে ভেজে নেওয়া মাছের ডিমের পুর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেই। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে রোলগুলোকে ফেটানো ডিমে ভালোভাবে ডুবিয়ে তেলে ভেজে নেই। রোলগুলো ভাজা হয়ে গেলে একটি পরিবেশন পাত্রে নিয়ে এর উপর ধনে পাতা কুচি ছড়িয়ে দেই। ব্যাস, খাওয়ার জন্য তৈরি মজাদার ও সুস্বাদু মাছের ডিমের রোল। ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।